হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার। আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ একটা স্ট্রাকচার এবং যেটা আইএলটিএস, স্পোকেন, রাইটিং, বিসিএস, এমবিএ যে কোনো কিছু এক্সামে খুব কাজে লাগে, এছাড়া কথা বলতে তো সব সময়ই কাজে লাগে। কিছুক্ষণ পরে দেখবেন যে কি আসলে কেন এত কাজে লাগে এবং কেন এটা বাংলাতেও যেমন আমার প্রয়োজন, ঠিক ইংরেজিতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে এই স্ট্রাকচারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসুন দেখুন কি করছি। ডিয়ার ভিউয়ার্স, চলুন এখন আমরা যাচ্ছি, চলুন লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং দেয়ার। আজকে আমরা করব কি, অ্যাজ ইফ। অ্যাজ ইফ হচ্ছে এমন একটা জিনিস যা হলো, একটু বলে রাখি এক্সপ্রেশনটা কেমন হবে বাংলায়। যখন আমরা কথা বলি না, সে এমন কিছু করে যেন সব জানে, সে এমন কিছু করে যেন সে বাংলাদেশের প্রেসিডেন্ট, বা এরকম যে আমরা বলি না, সে এমন কিছু করে বা এমনভাবে কথা বলে, এমনভাবে নড়াচড়া করে, এমনভাবে ওয়েভ করে যেন এমন কিছু। এই যেন এমন কিছু, যেন এইটা নিয়ে আজকে কাজ করব। আসলে যদিও না, কিন্তু যেন। সো অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, রাইট? সো কেমন যেন আমরা দেখে নিই, কিছু এক্সাম্পল দেখবো, তার আগে একটা স্ট্রাকচার দেখে নিই। স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল, এরপরে অ্যাজ ইফ যখনই আসবে তার পরের অংশটা হয়ে যাবে প্যাস্ট সিম্পল। আসলে শুনতে মনে হবে যে প্রেজেন্ট, কিন্তু স্ট্রাকচার হচ্ছে পরের অংশটা প্যাস্ট। সো অ্যাজ ইফের আগে হচ্ছে প্রেজেন্ট, পরের অংশ থাকছে হচ্ছে প্যাস্ট। সো লেটস সি। সো দেখুন প্রথম এক্সাম্পলটা কেমনভাবে আসে, এক্সাম্পল দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে যে কীভাবে সেন্টেন্স হবে। এটাতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে, শুধু শত সেন্টেন্স বললে ভুল হবে, হাজারো সেন্টেন্স। লুক অ্যাট দ্য বোর্ড, দ্য ফার্স্ট ওয়ান ইজ হি টকস অ্যাজ ইফ হি নো এভরিথিং। হি টকস অ্যাজ ইফ হি নো এভরিথিং। দেখেন প্রথম অংশটা কিন্তু একটা হয়ে গেছে প্রেজেন্ট সিম্পল, পরের অংশটা কিন্তু হয়ে গেছে প্যাস্ট, প্যাস্ট সিম্পল। সো এটা মানেই হচ্ছে যখনই অ্যাজ ইফ থাকছে তখনই কী হচ্ছে, আগের অংশটা প্রেজেন্ট, পরের অংশটা প্যাস্ট। এই যে নিয়ম, যদিও বাংলায় কথা বলার সময় কেমন হচ্ছে দেখেন, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে কী বললাম দেখেন, সব কিছু জানে, জানতেও কিন্তু বলি নাই, সব কিছু জানে। বাট ইংলিশটা এমন, স্ট্রাকচারটা এমন, তাহলে হি টকস অ্যাজ ইফ হি নো এভরিথিং। ওকে, সো নেক্সট ওয়ানটা দেখি, শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার আ রিচ উম্যান। আবার খেয়াল করেন, শি অ্যাক্টস প্রথমটা কিন্তু প্রেজেন্ট, পরেরটা কী হচ্ছে, অ্যাজ ইফ শি ওয়ার আ রিচ উম্যান। তাহলে সে এমনভাবে ব্যবহার করে, সে এমনভাবে চলে যেন তাকে মনে হয় সে একজন খুব ধনী মহিলা। তার সে এমনভাবে ব্যবহার করে, সে এমনভাবে চলে যেন সে একজন ধনী মহিলা। তাহলে দেখেন, আমি কিন্তু ধনী মহিলা বললাম, আমি কিন্তু বলি না ধনী মহিলা ছিল, বর্তমানেই বলছি, কিন্তু আমাদের স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, এটা হবে হলো ফ্যাস্ট। ওকে, যেহেতু সে না, আসলে ওয়াজ হওয়ার কথা ছিল, যেহেতু সে না, এই যে একটা কল্পনাই বললাম, এই জন্য সেখানে কী আসছে, ওয়াজের জায়গায় ওয়ার আসছে। ওকে, নেক্সট ওয়ান, সো ফলো দ্য নেক্সট ওয়ান, দে প্লে। এর আগে যোগ হয়েছে এস, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, এখন কিন্তু প্লুরাল নাম্বার। সো দে প্লে, দে প্লে ফুটবল অ্যাজ ইফ দে ওয়ার নিউ টু দ্য স্পোর্ট। সো দে প্লে ফুটবল অ্যাজ ইফ দে ওয়ার নিউ টু দ্য স্পোর্ট। এবার দেখি কী হচ্ছে, তারা এমনভাবে ফুটবল খেলে যেন এই খেলাতে তারা নতুন, তারা এমনভাবে ফুটবল খেলে যেন এই খেলাতে তারা নতুন, আগে অভ্যস্ত ছিল না। এই যে এত কথা বললাম, এটার ইংলিশটা কী হচ্ছে, দে প্লে ফুটবল অ্যাজ ইফ দে ওয়ার নিউ টু দ্য স্পোর্ট। ওকে, সো আপনি বলতে পারেন দে প্লে ক্রিকেট অ্যাজ ইফ দে ওয়ার নিউ টু দ্য স্পোর্ট, অথবা দে প্লে ক্রিকেট অ্যাজ ইফ দে আর ওল্ড টু দ্য স্পোর্ট, অথবা দে এক্সপার্ট টু দ্য স্পোর্ট, এক্সপার্ট ইন দিস পার্টিকুলার ফিল্ড। ওকে, সো ভিউয়ার্স, সি দ্য লাস্ট এক্সাম্পল দ্যাট আই পুট ফর ইউ টু ক্লিয়ার ইউ মোর। নাও, শুড বি মোর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ অ্যাজ ইফ অ্যান্ড হাউ টু ইউজ ইট। অ্যান্ড লেটস সি, সি দ্য লাস্ট এক্সাম্পল, I put it here like this, Ronnie speaks, so Ronnie speaks English as if he lived in England. Ronnie speaks English as if he lived in England.
রানি এমনভাবে ইংরেজি বলে যেন সে ইংল্যান্ডে বসবাস করে। রানি এমনভাবে ইংরেজি বলে যেন সে ইংল্যান্ডে বসবাস করে, কিন্তু আমি দেখুন কী আছে লিভড, আমি বললাম কিন্তু করে। সো এই যে সুন্দর স্ট্রাকচার, এই যে মজার একটা ব্যাপার, এদিকে বলছি প্রেজেন্টের মতো হয়ে যাচ্ছে প্যাস্ট স্ট্রাকচারে, তাহলে স্ট্রাকচারে প্যাস্ট থাকলেও হচ্ছে প্রেজেন্ট। এই যে ব্যাপারগুলো আমরা এরকম অনেক নতুন নতুন কিছু শিখব এবং প্রতিদিন আমরা নতুন নতুন কিছু শিখতে শিখতে আপলোড করব। তবে এগুলো কোথায় পাওয়া যাবে দেখেন, এই যে বইটা এটিএমসের অনেকগুলো বইয়ের মধ্যে এটা একটা বই, সেটা হচ্ছে মানে এটিএমস রাইটিং। সো এটিএমসের আইএলটিএস স্পোকেন রাইটিং ফোনেটিক্স, বাট এইটা হচ্ছে রাইটিং যারা আইএলটিএস বা বিসিএস বিএমবিএ জব প্রাইভেট ব্যাংক জব বা এই সব কিছুর জন্য খুঁজছেন, তাদের জন্য একটা চমৎকার একটা বই। এবং সেই বইতে সব লম্বা লম্বা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স, বিভিন্ন স্ট্রাকচারের সেন্টেন্স, অর্থাৎ রাইটিংয়ের তুখর হতে হলে এই কোর্সটা দরকার। তো আমি বলবো যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আজকেই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আমার এটিএম স্যার চ্যানেলটার এই অংশ, আমি বলবো যে একটা পরিবারের অংশ হয়ে যান এবং প্রতিদিন এই নোটিফিকেশন পেতে প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু সি দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওজ গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার। থ্যাংক ইউ সো ভেরি মাচ, স্টে টিউনড, স্টে হ্যাপি।